আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমেনা সিদ্দিকী, নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো ভিডিওটি শুরু করেছি সকাল থেকে, আর সকালে হলো এখন ডিম ভাজতেছি। ডিম ভাজবো কারণ এখন হলো প্রচুর গরম। আমি যেহেতু সকালবেলা ভাত খেতে একদমই পছন্দ করি না, কিন্তু এত গরম কি বলবো, যেখানে আমি সকালে একটু এক কাপ চা খেলে আমার খুব ভালো লাগে, সারাদিনটা ভালো যায়, সেখানে এত গরমের কারণে চা তো দূরের কথা, এখন রুটি কোনো ভাজা জিনিস এভাবে খেতেই ভালো লাগতেছে না, প্রচণ্ড গরম। আর এখন সব জায়গাতেই গরম, গরমের জন্য মানুষ হাহাকার শুরু করে দিয়েছে। জানি না আল্লাহ পাক কেন এত শাস্তি দিতেছে মানুষকে, জানি না। তো যাই হোক, সকালে হলো পানি ভাত, এখন ডিম ভাজা দিয়ে খাবো, আমি খাবো, ছানাপোনারাও খাবে। তো আমার বড় হলো পানি ভাত খাবে, তো তাকেও ডিম ভেজে ভাত দিয়ে দিয়েছি, আর আমি হলো আমার ছানাপোনাদের নিয়ে এখন ডিম ভাজা দিয়ে ভাত খাবো। তো বন্ধুরা, আপনারা যারা আমাকে সাপোর্ট দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে রয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, এতে করে ভিডিওর পরবর্তী নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, চাইলেই দেখে নিতে পারবেন যখন খুশি তখন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। তো ভাত খাওয়ার পরে, তারপরে অনেক কাজই করেছি, তো সেগুলো তো আর শেয়ার করা হয়নি। তার পরবর্তীতে হলো বর বাজার পাঠিয়েছে, তো এখন বাজারগুলো গুছিয়ে নেব। আর আমার বরের একটা অভ্যাস হলো, যদি আমি একটা জিনিস আনতে বলি, একটা জিনিস শেষ হয়ে গেছে, তো সেই একটা জিনিস আনতে বলে অনেক কিছু নিয়ে এসে হাজির হয়ে যায়। এটা আমার বরের চিরকালের অভ্যাস, আর এই অভ্যাস কখনোই বদলানো সম্ভব নয়, কারণ সে এমনই। তো যাই হোক, অনেক কিছুই নিয়ে এসেছে, সবগুলো আমি এখন গোছাবো। আমি জাস্ট শুধু মরিচের গুঁড়ো আর ডিম নিয়ে আসতে বলছিলাম, কারণ ডিমও শেষ হয়ে গেছে আর মরিচের গুঁড়া, তো সেগুলো নিয়ে আসতে গিয়ে সে অনেক কিছুই নিয়ে এসেছে, আসলে সে এমনই। তো যাই হোক, এখন বাজারগুলো গোছাবো, তারপরে হলো রান্নাবান্নায় চলে যাব। আর এই যে মরিচের গুঁড়াও কিন্তু নিয়ে এসেছে, তারপরে এখানে বিস্কিট নিয়ে এসেছে, তার মেয়ের বিস্কিট শেষ হয়ে গেছে, আর আমার মেয়েটা বিস্কিট খেতে পছন্দ করে, তো বিস্কিট শেষ হয়ে গেছে। ও আর হলো, আমি যেহেতু এখন গরম আর একটু শরবত খেতে ভালো লাগে পানি জাতীয়, তো সেজন্য আমার জন্যে রু আবজাও নিয়ে এসেছে। রু আবজার শরবতটা আমার বাচ্চারাও পছন্দ করে, তো সেজন্য রু আবজাও নিয়ে এসেছে শরবত খাওয়ার জন্য। তারপর লিচু নিয়ে এসেছে, আম নিয়ে এসেছে, কাঁচা আম, পাকা আম, এখানে আছে হলো কয়েল, কারণ রাত্রেবেলা মশারি টানানো হয় না, সেই জন্যে কয়েলটাই এখন একটু করে কয়েল জ্বালিয়ে তারপরে ঘুমিয়ে পড়ি, আর প্রচুর গরমে আর মশারি কি টানাবো। তো এখানে বাদাম আর কিশমিশ নিয়ে এসেছে, আর একটা ব্রাশ নিয়ে এসেছে, ব্রাশটা আমার জন্য নিয়ে এসেছে। তো এখন এগুলো সব আমি ফ্রিজে গোছিয়ে রাখবো, তো সব কিছুই আমি মানে গোছানো মতো করে রেখেছি, মানে এখন জাস্ট শুধু ফ্রিজে ঢুকাবো, সব কিছুই বক্সিং করেছি, এখন জাস্ট ফ্রিজে একে রাখবো, আর যেগুলো রান্নাঘরে নিয়ে রান্নাঘরে নেব। আর এমন বাজার আমার দুই তিন দিন পর পরই গোছানো লাগে, যে সাপ্তাহিক একটা বাজার করবে বা কিছু এরকমের না, উনি এক কাজে অনেক কাজ করে ফেলে। তো যাই হোক, রান্নাঘরে কিন্তু হ্যাঁ কাজ অনেক কিছুই গুছিয়ে ফেলেছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মাছ ভাজতে বসে দিয়েছি, এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, তো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে হলো লাউ চিংড়ি রান্না করব, এই গরমে আমি লাউ চিংড়ি আনতে বলেছিলাম, এগুলো কিন্তু আনা হয়েছে, কিন্তু এগুলো আর শেয়ার করা হয়নি, কারণ এগুলো আমি আগে কেটে বেটে তারপরে আপনাদের সঙ্গে বাজারটা শেয়ার করতে গেছি। তো টাটকা লাউ, লাউটাও আমি হ্যাঁ কেটে বসিয়ে দিয়েছি। আর এদিকে এখন ছেলে বলছিল ডাব খাবে, তো ওকে ডাব কেটে দিচ্ছি। আর এখন যেহেতু প্রচুর গরম, এই সময় কিন্তু ডাবের পানি, স্যালাইনের পানি, প্রচুর পরিমাণে শরবত এগুলো খেতে হয়, কারণ আমাদের এই সাভারে হলো কারেন্ট থাকে না, একদম 24 ঘন্টার 14 ঘন্টায় কারেন্ট থাকে না। তো এত কারেন্ট না থাকার কারণে, তারপর একটা ভাপসা গরম, তো সারাক্ষণই কিন্তু ঘেমে যায়। আমার মেয়েটার শরীরে একদম ঘামাচিতে ভরে গেছে, ছেলেটাও একদম গরম সহ্য করতে পারে না, কারণ ও হলো এনআইসিউর বেবি, আর এনআইসিউর বেবিদের একটু গরম বেশি হয়, তো একদমই গরম সহ্য করতে পারে না। তো কী আর বলবো, রান্নাবান্না কিন্তু কমপ্লিট করেছি কথাবার্তা বলতে বলতে, তারপরে দুপুরের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে, তো সেগুলো আর শেয়ার করি নাই, জাস্ট এত গরমের ভিতরে এত ভিডিও শেয়ার করতেও ভালো লাগতেছিল না,
তো যাই হোক, একদম বিকেল টাইমে চলে এসেছি। তো বর বললো যে আমাকে আম কেটে দাও, আমগুলো নিয়ে আসি, আসছি দেখি কেমন লাগে। তো বরকে হলো আম কেটে দিচ্ছি আর কটা লিচু ছিলে দিচ্ছি বরকে। তো এগুলো বর খেয়ে তারপর নামাজে চলে যাবে, আসরের নামাজে। তো এই আর কি। তো বরকে এগুলো দিয়ে আমি কাঁচা আম কেটে খাবো। আর এই কাঁচা আমের সিজনে আমার বর যখনই বাজারে যাবে তখনই আমার জন্য কাঁচা আম নিয়ে আসবে। আর আমি সকালে দুপুরে রাতে মানে কোনো সময় আর অসময় নাই, আমার যখনই খেতে মনে চায় আমি কাঁচা আম খাই। আর আমি কাঁচা আম খুবই পছন্দ করি, খুবই পছন্দ করি, প্রচুর পছন্দ করি। তো যাই হোক, আজকে এই ছিল শেয়ারিং। আর বিকেলবেলা একটু ছাদে ঘোরাঘুরতি করে ঘোরাঘুরি করতে চলে আসলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করতেছি। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।